শিক্ষা সংক্রান্ত আপডেট। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আজকের গুরুত্বপূর্ণ ঘোষণা। আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট 2020-21 শিক্ষাবর্ষে ক্লাস বা পঠন পাঠন শুরু হচ্ছে। কবে খুলতে পারে সম্পূর্ণরূপে স্কুল, কোন সম্ভাবনার কথা উঠে আসছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি টুইট বার্তায় উঠে এলো কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা সংক্রান্ত গাইডলাইন। সেখানে বলা হচ্ছে কলেজ খুলছে এবং পঠন পাঠন শুরু হচ্ছে, নতুন শিক্ষাবর্ষের দিনও ঘোষিত হয়ে গেল ইউজিসির একটি গাইডলাইনের মাধ্যমে, যেখানে নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ক্লাস, ঘোষিত হয়ে গেল সূচিও। আগামী 31 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। প্রথম বর্ষের পঠন পাঠন শুরু করতে হবে 1 নভেম্বর 2020, অর্থাৎ কলেজগুলিতে এবং বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পঠন পাঠন শুরু হচ্ছে 1 নভেম্বর 2020। প্রস্তুতির জন্য 2021 সালের 1 মার্চ থেকে 7 মার্চ ছুটি দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে 21 সালের 8 মার্চ থেকে 26 মার্চ, 2021 সালের 27 মার্চ থেকে 4 এপ্রিল সেমিস্টার ব্রেক থাকবে। জোড়া সেমিস্টার শুরুর তারিখ ধার্য করা হয়েছে 2021 সালের 5 এপ্রিল। প্রস্তুতির জন্য 2021 সালের 1 আগস্ট থেকে 8 আগস্ট ছুটি দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে 2021 সালের 9 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে। সেমিস্টার ব্রেক হবে 2021 সালের 22 আগস্ট থেকে 29 আগস্ট। এই ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে 2021 সালের 30 আগস্ট, অর্থাৎ এই বছর কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের পঠন পাঠন শুরু হচ্ছে 1 নভেম্বর 2020। নভেম্বরের আগে কলেজে পঠন পাঠন হচ্ছে না। এখন প্রশ্ন, স্কুলগুলির ক্ষেত্রে কি হবে? করোনা পরিস্থিতির মধ্যেই অনেকগুলি রাজ্য স্কুল খুলে দিয়েছে, আবার বেশ কিছু রাজ্য স্কুল খোলেনি। যে সমস্ত রাজ্যে স্কুল খুলেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। এই সমস্ত রাজ্যে স্কুল খুললেও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এখনো পর্যন্ত স্কুল খুলতে পারেনি। কবে খুলতে পারে স্কুল? বেশ কিছু রাজ্যে যেগুলিতে স্কুল খুলেছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি তাদের পঠন পাঠন বা ক্লাসের কথা চিন্তাভাবনা করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে কি নভেম্বরের আগে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে? এখন দেখার এই নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের কি সিদ্ধান্ত আসে এবং দ্রুত কি নোটিফিকেশন আমাদের সামনে আসে, সেটাই দেখার। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফবিজির ইউটিউব চ্যানেলটি।